আসসালামু আলাইকুম, আমি সোমা আজকে শেয়ার করব কাঠের গহনা। বর্তমানে কিন্তু কাঠের গহনাগুলো অনেক বেশি চলছে, হ্যান্ড পেইন্ট শাড়ির সাথে সাথে এই কাঠের গহনাগুলো কিন্তু অনেক বেশি চলছে, দামেও খুব কম, দেখতে খুব সুন্দর। যে কেউ চাইলে তৈরি করে নিতে পারেন এই সহজ কাঠের গহনাগুলো। তো আমি কীভাবে তৈরি করছি সেটাই আজকে শেয়ার করব। প্রথমে আমি গহনা তৈরির জন্য কাঠের বেস নিয়েছি। এই বেসগুলো কিন্তু খুব বেশি দাম না, আর একেবারে তৈরি করাও খুবই সহজ। আপনি আপনার ড্রেস বা শাড়ির সাথে মিল রেখে যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারবেন, এবং চাইলে যে কোনো ডিজাইন ম্যাচ করে কাঠের বেসগুলো কিনে নিতে পারবেন। এই যে কাঠের বেসটা আমি যেটা দিয়ে গলার মালা বানাবো সেটা হচ্ছে মাত্র 10 টাকা নিয়েছে। এখন হয়তো একটু দাম কম বেশি হতে পারে। আর ছোটো যে কানের দুলগুলো পিস সেগুলো 5 টাকা করে নিয়েছে। তো এই হচ্ছে আমার দাম, কাঠের বেসের দামগুলো। তো অল্প খরচে কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই কাঠের বেস দিয়ে গহনাগুলো। আর লাগবে 1 বক্স রং। আপনি চাইলে কিন্তু 1 বক্স রং নিতে পারেন, অথবা আপনার প্রয়োজন মতো সিঙ্গেল রঙও কিনে নিতে পারবেন। আর একটি তুলি দিয়েই আপনি করে ফেলতে পারবেন এই গহনাতে রং। খুব সহজেই একটি তুলি দিয়ে আপনি পুরো কাজটা করে নিতে পারবেন। তো আমি যে তুলিটা আজকে ব্যবহার করেছি সেটা কিন্তু তুলি না, সেটা জাস্ট একটি মেকআপের ব্রাশ। এই ব্রাশটা দিয়েই কিন্তু আমার কাছে করতে খুব ভালো লাগে। আপনারা চাইলে 0 সাইজ বা 1 নাম্বার যে তুলির সাইজটা সেটা ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে বেসের চারোদিকে লাল রং করে নিয়েছি, এরপর ভেতরের দিকে যে ডিজাইনটা আছে সেটার মধ্যেও ভালো করে রং করে নিচ্ছি। আপনি যখন রং করবেন তখন একটু খেয়াল রাখবেন রংটা একটু সুন্দর করে ভালো মতো যেন বসে সেই দিকে। এছাড়া কিন্তু কাজ আর কোনো কঠিন কিছু নেই, এটা সম্পূর্ণই রেডি। জাস্ট আপনি রং দিয়ে, রঙের মাধুর্য দিয়ে আপনি আপনার মন মতো করে রং করে নেবেন। এখানে আপনি যে কোনো চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারেন, আপনার ড্রেসের সাথে বা শাড়ির সাথে ম্যাচ করে রং করে নিতে পারেন। আর কাঠের গহনাগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো তারপর আমি লাল রং করা শেষ হওয়ার পরে আমি কিন্তু তুলিটাকে ভালো করে ক্লিন করে এরপর ব্লু কালার যে রংটা সেটা দিয়ে আমি চারদিক থেকে রং করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই আমার ইচ্ছে মতো আমি করে নিচ্ছি। আমার মতো করেই যে আপনাদেরকে রং করতে হবে এমন না, আপনারা যে কোনো কালারে রং করতে পারবেন, যে কোনো রং দিয়ে করতে পারবেন। আর আমি যে রংটা দিয়ে আজকে ব্যবহার করছি এটা কিন্তু ইন্ডিয়ান অ্যাক্রোলিক কালার। এই রংটা খুব ভালো, আপনার কাজের জন্য কিন্তু এই রংটা ব্যবহার করতে পারেন। এই রঙের রংটা দিয়ে কিন্তু কাজ করলে ফিনিশিংটা খুব ভালো আসে। আর কাঠের রং, কাঠের গহনাতে কিন্তু খুব বেশি রং লাগে না, অল্প রং দিয়ে কাজ চলে যায়। এরকম রং কিনলে কিন্তু আপনি অনেকগুলো গহনা তৈরি করতে পারবেন। তো আমি এবার পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই আপনার রুচি, আপনার যেখানে যেই রংটা দিতে ইচ্ছে হবে আপনি সেখানে সেই রংটা দিয়েই কাজ করতে পারবেন। তো মোটামুটি আমার গহনার বেসটা রং করা হয়ে গিয়েছে। আমি নিচে কিন্তু একটা প্লাস্টিকের মুখ দিয়ে নিয়েছি যাতে করে রংটা আমার নিচে না ছড়িয়ে যায় সেটার জন্য। এবার আমি কানের দুলগুলোর মধ্যে রং করে নিব। আর এটাও কিন্তু আমার ইচ্ছে মতো, তো আমি মিডলে একটু লাল রংটা করে নিচ্ছি। আর আপনার যেখানে যে রংটা ভালো লাগে, যেহেতু এখানে কোনো কিছু মানে নির্দেশনা নাই, এটা আপনার মন মতো যেখানে ভালো লাগবে যে রংটা সেখানে আপনি সেই রংটাই দিয়ে নিতে পারবেন। তো আমি মিডলের দিকে লাল রংটা দিয়ে নিয়েছি। একই রকম করে আমি আরও একটি দুলের মধ্যেও লাল রং দিয়ে নিয়েছি। এবার আমি চারোদিকে, যেহেতু আমি গলার বেসের মধ্যে নীল রংটা দিয়েছি তাই সেটা মিল রেখে আমি কানের দুলটার মধ্যে রং করছি। তো চারোদিকে আমি নীল রংটা দিয়ে দিব। তো ভালো করে একটু আলতো হাতে যাতে করে রংটা সুন্দর করে বসে এবং ভালো একটা ফিনিশিং আসে সেটা খেয়াল রেখে রংটা করে নেবেন। এবার আমি ভালো করে চারোদিকে রং করে নিচ্ছি কানের দুলটাতে। তো মোটামুটি কিন্তু আমার কানের একটি দুল কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই রকম করে অপর যে দুলটা আছে সেটাও আমি সেম ওয়েতে রং করে নিব। এই তো আমার কানের দুলগুলো রং করা কমপ্লিট।
এবার সেট করার পালা, গলারটা এবং কানের দুলটা। মোটামুটি আমার এবার রঙের কাজ শেষ। এবার আমার কাজ হচ্ছে সেট করা, কিভাবে গলায় সেট করব। এটা হচ্ছে কালারিং টার্সেল আর বা সুতা বলা যেতে পারে, যেটা দিয়ে আমরা গলার দড়িটা বানাবো। আর এটা হচ্ছে কালো কালার, একটু চড় মোটাটা নিয়েছি। এগুলো গজ হিসেবে বিক্রি করে, 5 টাকা করে গজ। এরকম একটা সেফটি পিন নিয়েছি আমি, যাতে পরানোর জন্য সুবিধা হয়। কাঠের বেসের যেই ফুটোটা আছে সেটা কিন্তু খুব ছোট, তো এটাকে আমি ভালো করে ঢুকানোর জন্য একটা সেফটি পিনের মাথা নিয়েছি, যাতে করে একটু চাপ দিয়ে ভেতরের দিকে ঢুকাতে পারি। তারপর যখন ঢুকে এসেছে, আমি কিন্তু এটাকে টান দিয়ে একটু গিট বসিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দেখেই আপনাদের বুঝতে হবে। তো এবার ভালো করে শক্ত করে আমি গিট দিয়ে নিব। তারপর আমি একই রকম করে অপর পাশেও ঠিক এভাবে করে গিট দিয়ে নিব। আর গলায় যে মাপটা, সেই মাপ অনুযায়ী আপনারা কেটে নেবেন। তো আমি আমার গলার মাপ মাপ অনুযায়ী বা আন্দাজ করে আমি কেটে নিয়েছি কতটুকু ঝুল রাখবো। তো এবার আমি পুঁতি নিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে কাঠের পুঁতি, এগুলো তোলা হিসেবে বিক্রি করে। তো আমি যখন কিনেছিলাম এগুলো 20 টাকা করে তোলা নিয়েছে, মোটামুটি এক তোলাতে ভালোই আসে। তো এবার যেই সুতাটা নিয়েছি বা টার্সেল নিয়েছি, সেই টার্সেলের মধ্যে আমি কিন্তু পুঁতিটা ঢুকিয়ে নিব। ঠিক একইভাবে করে আমি একটি সেফটি পিন দিয়ে ভালো করে চেপে ঢুকিয়ে নিয়েছি। আর এগুলো হাতের কাজ, এগুলো আপনারা করার সময় অটোমেটিক বুঝতে পারবেন, আমি জাস্ট আইডিয়াটুকু শেয়ার করছি। তো এবার আমি দুই দিকে পুঁতিগুলো ঢুকিয়ে নিয়েছি। এরপর আমি অপর দিকে যে ছিদ্রটা আছে বেসের, ঠিক সেই দিকেও আমি আটকে নিয়েছি। গিট দিয়ে ভালো করে সুতাটা, এক্সট্রা সুতাটা কেটে নিয়েছি। এবার কানের দুলগুলো তৈরি করব। আর কানের দুলগুলো তৈরি করার জন্য আমার একটি রিং লাগবে, আর রিংগুলো আটকানোর জন্য এরকম ছোট ছোট গোল গোল জাম্প রিং লাগবে। তো আমার এখানে দুই রকমের রিং আছে, একটি সিলভার কালার, একটি হচ্ছে গোল্ডেন কালার। তো আমি বেছে গোল্ডেন কালারটা নিচ্ছি। আর এখানে দুটি কানের দুলের জন্য দুটি রিং নিয়েছি। এবার যে জাম্প রিংটা নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে করছি। যারা নতুন আপুরা আছেন তারা কিন্তু এই অল্প কিছু জিনিস কিনেই কিন্তু খুব সহজে এই কাঠের জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। জাম্প রিংটা আমি প্রথমে ফাঁকা করে নিয়ে তারপর কাঠের বেসের মধ্যে ঢুকিয়ে যে রিংটা আছে সেই রিংটা কিন্তু ঢুকিয়ে চাপ দিয়ে হাতের সাহায্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো একইভাবে করে দুটাতেই আমি লাগিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার এই তো কাঠের গহনা তৈরি হয়ে গেল, খুব সুন্দর একটি গহনা। আশা করি আপনারা সবাই পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।